Namaskar, hello beautiful people, welcome back to HimShim. Kemon acho tomra shobai? I hope tomra shobai khub 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 bhalo acho. To ajke hocche budhbar ar ekhon time hocche 11:30 ta. To shobe ami vlogging start korchi, but ajke amar day pretty early start hoyeche. Ajke ami ghum theke uthe gechhilam 8:30 shomoy, jar ami 9:30 shomoy log in kori. To 8:30 shomoy ute puro ghor duar jhar poch kore chan tan kore matha tata ghoshe ekdom ready hoye ami 9:30 shomoy thik log in korechi. To 1 ghontate motamoti amar ja kaaj chilo motamoti sheglo shob hoye gechilo, which was a very 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 good part. Ami khub happy hoyechi. To ami kalke theke decide korechi je ami tatari uthe giye jodi ektu sokale harte jete hoy roddur beronor age to ektu hete ashbo, tarpore এসে সব টুকটাক যা কাজ আছে সেগুলো সব করে ফেলবো. তো ইয়েস, তো খুব একটা রিফ্রেশমেন্ট, খুব ভালো একটা ফিলিং হচ্ছে. নালে আমি সব কাজ বিকেলের জন্য ছেড়ে রাখি. তো আজকে থেকে ভেবেছি যে আই উইল বি ডুইং দিস, সো আই রিয়েলি লাভড ইট. তো অলরেডি আজকে ব্লগটা আপলোড হয়ে গেছে, যাও গিয়ে দেখে না যদি না দেখে থাকো. তো ইয়েস, তো চলো এখন সবার আগে আমি নারকোল মানে ডাব আনতে যাবো আর কি আমাদের নিচে. তো আমাদের নিচে যে ডাবওয়ালাটা ডাব দেয়, মানে এখানে মন্দিরের ওখানে একজন বসে, খুবই ভালো আর কি উনি ডাব, মানে এত জল হয় না. কালকে আমার ডাবটার থেকে 1.5 গ্লাস জল বেরিয়েছে, মানে ইট ওয়াজ সো 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 নাইস. তো ভাবলাম যে চলো আজকে আরেকবার একটু ডাব খেতে ইচ্ছা করছে, তো ডাব নিয়ে আসি. আমাদের স্কুটিটা থেকে আগে ব্যাগটা নেই, কালকে ব্যাগটা ভেতরেই ছিল তো নেওয়া হয়নি. এটা আমি জানি না কি ঠাকুর, বাট এখানে খুবই ফেমাস ঠাকুর এটা. হ্যাঁ আসেন, যখন নারকোল আনতে গেছিলাম তো একেবারে মন্দিরটাও একটু হয়ে আসলাম. মন্দিরে অনেকদিন যাওয়া হয়নি, তো গিয়ে প্রণাম দিয়ে আসলাম. নারকোল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে ডাবের জল রিন্সকে দেবো আর আমি খাবো. আজকে আমাদের ব্রেকফাস্ট ওটস আর ম্যাঙ্গো. ওটস আর যে কোনো সিজনাল ফ্রুটই খেতে খুব ভালো লাগে. 1টা বাজে, এবার রান্না বান্না সব জোগাড় যা যত ছিল জোগাড় এগুলো সব করে নিয়েছি. তো আমার জন্য করবো তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে ঝোল, আর রিন্সের জন্য করবো ঝিঙ্গে আলু আর সয়াবিন দিয়ে একটা ঝোল, তো যাতে ও খেতে পারে. তো ইয়েস, আর আগে ওটটা বসাবো, তারপরে আমারটা বসাবো, বা আমারটা সাইডে করতে থাকবো, মানে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে করব. তো এইভাবেই রান্না করতে হবে, কারণ এই গরমে আর পারছি না আমি. আমি যদি ওয়েট করি 1/1 কখন আমি পুরো মরেই যাবো. তো আমি দুটো ফটাফট করে তারপরে দিয়ে ভাত চাপিয়ে দেবো. তো ইয়েস, অ্যান্ড এখন তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী জোগাড় জাতি করেছি. এই দেখো সব জোগাড়, এখানে সয়াবিন সিদ্ধ করে মানে চিপে নিয়েছি, এখানে রিন্সে ঝিঙ্গে আর আলু, আর এখানে আমার ঝিঙ্গে আলু লম্বা লম্বা করে কাটা, আর এই হচ্ছে আমার তেলাপিয়া মাছ, আজকে দু টুকরো মাছ আর একটা লেজা আছে, আর এখানে দুই তরকারির মশলা, জিরা টমেটো আর লঙ্কা. তো ইয়েস, বাট ইয়েস এটা, এবার চলো রান্নাটা শুরু করি. মনটা আমার একদম ভেঙে গেল, দেখো মাছগুলো কেরম করে ভেঙে গেল, তো আর ভালো লাগে না. মাছটা খেতে খুব টেস্ট, কিন্তু আমি বুঝতে পারছি না কড়াইয়ের জন্য বোধহয় এরকম হচ্ছে. আর এই দেখো এর মধ্যে দিয়েছি আলু, ঝিঙ্গে আর টমেটো, আর বাইরে রোদ্দুর, দেখো রে বাবা. খাওয়া দাওয়া কমপ্লিট, আর গুলাম জামুন খেলাম,
এবার যদি ঘুম পায় তাহলে আর কিছু করেনি, আজকেও দুধ আনা হবে না। কালকে আমি এরকম ঘুমিয়ে পড়েছি আর দুধ আনা হয়নি, তো আজকে আনতেই হবে, কারণ আজকে বিকালবেলা একটু চা খাবোই খাবো। তো ইয়েস, তো চলে গিয়ে অফিসের কাজগুলো করতে থাকি, তারপরে দিয়ে বিকালবেলা যাবো দুধ আনতে। 6:30 বাজে, অফিসের কাজ অলমোস্ট শেষ করে দুধ আনতে যাচ্ছি, আজকে একাই যাচ্ছি একটু হেঁটে হেঁটে। One liter milk. দুধ নিয়ে নিয়েছি, এমন কিছু দূর না, মানে আমি ভেবেছিলাম বোধহয় অনেকটা দূর লাগবে, হেঁটে যেতে অনেকক্ষণ লাগবে, বাট এরকম কিছুই না। বেশ ভালো লাগলো, হাওয়া দিচ্ছে, সুরসুর সুরসুর করে হাঁটতে হাঁটতে নিয়ে এসেছি, কারণ রিন্সে আজকে একটু অফিসের মিটিং চলছে অনেকক্ষণ, তো একটু টাইম লাগবে, তো এর জন্য আমি ভাবলাম গিয়ে নিয়ে আসি। কালকেও ঘুমিয়ে পড়েছিলাম, নেওয়া হয়নি, আর কালকে আমাদের নিচে দুধ শেষ হয়ে গেছিলো। বাজে, তো তখন দুধ টুধ নিয়ে এসে আমি কি করেছি, শুয়েছিলাম, শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো 1 ঘন্টা আমি ঘুম দিয়েছিলাম, সকালে তাড়াতাড়ি চোখটা লেগেছিল, তো উঠেই আগে চা ক্রেভিং করছে, তো চা বানালাম, দুধ ফোটালাম, এদিকে যে দেখো দুধ ফুটিয়েছি, এদিকে চা বানিয়েছি। তো আমি এদিন একটু চা খাবো, তারপরে ও ডিনার করবে। আজকে ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো বিরিয়ানি অর্ডার করেছে, আর আমি আমার জন্য বানাবো হচ্ছে পরোটা আর আলু ফুলকপি ভাজা। তো ইয়েস, তো আমি ওকে এখন ভিডিও মানে ওর টিভি দেখছি, ওকে টিভিটা পজ করে রোডিস দেখছিল, আমি বলছি রোডিসটা পজ করতে, কারণ আমি ভিডিও বানাবো বলে। তো চলো গিয়ে আগে ফটাফট করে চা আর বিস্কিটটা খাই, তারপরে দিয়ে দেখছি কি করি, আমার জন্য একটু পরোটা বানাবো। গরম, 11:30 বাজে, আর আমি এখানে আলু আর ফুলকপি ভাজা বসিয়েছি, আর ফুলকপিটা ভাজতে গিয়ে পুরো গ্যাসের মধ্যে তেল তেল মানে হয়ে গেছে, পুরো তেল তেল হয়ে গেছে, এবার এটাকে ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি পরোটা বানাবো আমার জন্য, আর দিনশো ভাবে একটা পরোটা, তোর জন্য একটা, আমার জন্য দুটো, আর একটু অমলেট বা কিছু একটা বানাবো, নাও বানাতে পারি। এখানে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, দেখো পুরো তেল মেল ছিটে একাকার হয়ে গেছে, আমাকে আবার গ্যাস পরিষ্কার করতে হবে। তোমার ডিনার ইজ অল রেডি, আলু ফুলকপি ভাজা, পরোটা, আর এখানে অমলেট, তো চলো খেয়ে নি। তো আজকের ব্লগটাতে একটা কমেন্ট এসছে শালুরদির তরফ থেকে, যে যখনই মাছ ভাজবো তখন ওর মধ্যে একটু কড়াইতে নুন ছিটিয়ে দিলে মাছ নাকি চেটে না। তো পরের দিন যখন আমি মাছ ভাজবো তখন নিশ্চয়ই নিশ্চয়ই এটা ট্রাই করবো, কারণ আজকে যখন আমি মাছ রান্না করছিলাম তখন এই কমেন্টটা আমি দেখিনি, তো এই জন্য আমার মাছ আজকে পুরো ভেঙেই গেছিলো, আমি বুঝতে পারিনি কেন। তো ইয়েস, অ্যান্ড তোমরা যেরকম সাজেশনস বা সলিউশন, বা আমি যখন কোনো সময় বলি প্রচণ্ড সাইনাসের আমার ব্যথা হচ্ছে, আমাদেরকে একটু বলো যে কী করা হচ্ছে, তখন তোমরা আমাকে এরকম অনেক অনেক সাজেশন দাও যেগুলো সত্যি আমার ডেইলি লাইফে খুব হেল্পফুল হয়। তো আমার মনে হয় যে
এই প্ল্যাটফর্মটা ইজ অল অ্যাবাউট ইউ লার্নিং সামথিং ফ্রম মি অ্যান্ড মি লার্নিং সামথিং ফ্রম ইউ। এই কানেকশনটাই হচ্ছে হিমশিমের ফ্যামিলির কানেকশন। তো প্লিজ যখন আমি কোনো কিছুতে আটকে যাব, কোনো কিছুতে কিছু হবে, আমাকে প্লিজ সাপোর্ট করো। এর সাথেও এর আগেও একটা ব্লগে আমাকে কমেন্ট এসেছিল যে আমি চিকেন কোথা থেকে কিনি, ফ্রেশ কাট কিনি কি না, অ্যান্ড আর যদি লিশেস থেকে কিনি তো সেটা ভালো কিনা খেতে। তো এরকম ধরনের সাজেশনসও তোমরা আমার থেকে চেয়েছিলে, তো সেটার উপরেও আমি তোমাদেরকে আনসার করেছি। তো এই যে একটা জানার মানে একটা গিভ অ্যান্ড টেক যেটা আছে না, কি আমি কিছু যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যে জানো সেটা আমাদের সাথে শেয়ার করছো, তো ইট ইজ লাইক আ লার্নিং টুগেদার। এত গরম পড়েছে না যে কি বলবো, মানে জানলা খুলে রাখলেও মনে হচ্ছে ছাদে গিয়ে ঘুমায়, দরজাটা বন্ধ করে লয়িংগা যে কোনো ড্রিঙ্কস একটা মুভি দেখছে। তো চলো আজকের এই ব্লগটাকে তাহলে এখান অবধি রাখছি। আই হোপ আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, আমাকে নতুন দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। অ্যান্ড শর্টস অ্যান্ড ব্লগ সব মিলিয়ে মিশিয়ে আমি মানে মিনি ব্লগস আর নর্মাল ব্লগ সব মিলিয়ে মিশিয়ে আমি দিচ্ছি। আই হোপ তোমাদের ভালো লাগছে। ধরো যেদিন আমি ব্লগ আপলোড করতে পারবো না, সেদিনকে আমি মিনি ব্লগস দেবো। তো এরকম করে করেই আমি আই উইল বি ডুইং ইট। সো ইয়েস, তো চলো দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। তিললেন, বি হ্যাপি, লাভ ইউর সেলফ, বিকজ লাভিং ইউর সেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ। টাটা, লাভ ইউ অল, বাই।